সব জায়গায় আবেদন করার পরও আমার বাবার কোনো সন্ধান পাইনি। আজকে আমি এখানে কাঁদতে আসিনি, কারণ 3 বছর ধরে কাঁদতে কাঁদতে আমার এখন আর কাঁদতে আসি না। আজকে আমি বিচার চাইতে এসেছি, যদিও প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে বিচার আর আশা করি না, কারণ 3 বছর ধরে আমি কাঁদতে করার পরেও এত আবেদন জানানোর পরেও 600 পরিবারের মানুষ গুম হয়ে গিয়েছে। আপনি কোনো তদন্ত করছেন না, আপনি মানবতার মূর্ত প্রতীক হয়ে কিভাবে চুপ করে বসে আছেন? আপনি কেন আমাদের বাবার বিচার করছেন না? আপনি তো আপনার নিজের বাবা হারিয়েছেন, তাহলে আপনি আমাদের বাবা হারানোর যন্ত্রণা কেন বুঝতে পারছেন না? সবসময় এভাবে যখন অসুস্থ হয়ে আপনার কাছে আবেদন করি, কিন্তু আপনি কোনো বিচার করছেন না প্রধানমন্ত্রী। আপনি আমাদের বাংলা ভাষা কি বুঝতে পারেন না? মত প্রকাশে আজকে বাংলাদেশের মানুষ বাধাগ্রস্ততা অনুভব করে কেন? স্বাধীন বাংলাদেশে আজকে কেন আমরা মত প্রকাশে ভয় পাই? কেন আমরা মত প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত হই? আপনার কাছে একটাই আবেদন থাকবে, আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার বাবাকে আমি দেখতে চাই। আমার বাবাকে আপনি কোথায় রেখেছেন? আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। আমার ভাই যখন আমাকে প্রশ্ন করে আপু বাবা কোথায়, আমি কোনো উত্তর দিতে পারি না। আপনি আপনার বাবার জন্য দোয়া মাহফিল করতে পারেন, দোয়া প্রার্থনা করতে পারেন। আমি আমার বাবার জন্য দোয়া পর্যন্ত করতে পারি না। আমি এমন এক হতভাগ্য সন্তান যে নামাজের মধ্যে বসে মোনাজাতে আমার বাবার জন্য কি দোয়া করব তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে যায়। আমি আমার বাবার জন্য দোয়া করতে পারি না যে আল্লাহ আমার বাবা মারা গিয়েছে, তুমি তাকে বেশ নসিব করো। আমি আমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার বাবাকে ফিরিয়ে আনো। আমি জানি না আমি আমার বাবা মৃত নাকি জীবিত, আমি আমার বাবার সন্ধান চাই। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। কে আমাদের শিশুদের, আমাদের সন্তানদের আহাজারি শুনতে হচ্ছে, তারা তাদের বাবাকে ফিরে চায়, ভাইকে ফিরে চায়, মা তার সন্তানকে ফিরে চায়। আল্লাহ আরো পর্যন্ত কেঁপে উঠছে আজকে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের সামনে যারা বসে আছে এরা সবাই আমাদের ভাইয়ের সন্তান, আমাদের সহকর্মীর ভাই অথবা আমাদের সহকর্মীর বোন অথবা আমাদের সহকর্মীর মা। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল একটাই, এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে তাদের অধিকার নিয়ে বাস করতে চেয়েছিল। বন্ধুগণ, আজকে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত 15 বছর ধরে আমাদের সেই অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আজকে সকালে আমি যখন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেরোচ্ছি, সেই সময় আমার বাসার পাশে দক্ষিণ খানে মুন্নার মা, তিনি আমাকে ফোন করেছিলেন। মুন্নার ছাত্র দলের নেতা ছিল, আপনি বলছেন মা, মুন্নার ছাত্র দলের একজন কর্মী ছিল, তার বাবা একটা ওষুধের দোকান চালাতেন, সেই ওষুধের দোকানে সে দেখত। একদিন হঠাৎ করে সেই 14 দিন বাঁচানোর আগে তাকে সেখান থেকে এই সাদা পোশাক পরা এই ল্যাবের লোকেরা তাকে তুলে নিয়ে চলে যায়। তারপর তার বাবা 1 বছর এই ছেলেকে খুঁজেছে সারা বাংলাদেশ জুড়ে, ভারতে গেছে, কলকাতায় গেছে, সবখানে খুঁজেছে, তাকে কোথাও পায়নি। সব শেষে সে নিজে লিভার রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। আজকে তার মা এখানে বসে আছেন, তাকে এখন ডাকার কেউ নেই, তিনি তার মায়ের মেয়ের বাড়িতে থাকেন। বন্ধুগণ, আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন, তিনি গুম হয়ে গিয়েছিলেন। এরপর দেখা গেল একদিন তাকে খুঁজে পাওয়া গেল কোথায়, ভারতের শিলংয়ে রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরছেন এবং আজ পর্যন্ত দেশে ফিরতে পারেননি। এই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আমাদের এখানে যারা সবাই বসে আছে, যে তুলি
তার বাসায় আমি বহুবার গেছি, তার মা এখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল তিনি সাংবাদিকদের বলেছেন যে আমি আমার ছেলেকে ফেরত চাই। বন্ধুগণ, আমাদের এই আর্তনাদ, এই আহাজারি আর কতদিন চলবে? কিছুক্ষণ আগে গজারিয়াতে আমাদের ছেলেরা, আমাদের বিএনপি লোকেরা, তারা আপনার এই গম দিবসের অনুষ্ঠান করছিল, প্রোগ্রাম করছিল, সেখানে পুলিশ তাদের উপর আক্রমণ করেছে। সারা বাংলাদেশে এরা ত্রাস হয়ে রাজত্ব সৃষ্টি করেছে বন্ধুগণ, ভয় দেখিয়ে গুম করে খুন করে এরা রাষ্ট্র চালাচ্ছে। বন্ধুগণ দেখেছেন মিথ্যাচার, এত মিথ্যাচার করে যে একে গোয়েবলসিয়া কাজে মিথ্যাচার করতে ওদেরকে এখন একটা বিশেষ নোবেল পুরস্কার দিতে হবে মিথ্যাচারের জন্য। এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি প্রধান, তিনি এখানে কিছুদিন আগে এসেছিলেন, এসে তিনি এখানে সকলের সঙ্গে কথা বলেছেন। কথা বলার পরে তিনি মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, মন্ত্রীদেরকে বলেছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, প্রতিটি ইস্যু নিয়ে কথা বলেছেন এবং সেগুলোকে তিনি অ্যাড্রেস করতে বলেছেন। এবং তিনি এখানে র‍্যাব যেখানে মানবাধিকার লঙ্ঘন করছে সেই বিষয়ে তিনি কথা বলেছেন। পরে সব শেষে তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখানে গুমের অভিযোগ আছে এবং গুম হচ্ছে। সব শেষে বলেছেন যে এখানে এই বিষয়গুলোর জন্য একটি স্বাধীন নিরপেক্ষ জাতিসংঘের অধীনে একটি তদন্ত হওয়া উচিত, প্রয়োজনে জাতিসংঘ সমস্ত রকম সমর্থন দেবে, সহযোগিতা করবে। সব শেষে তিনি একটা কথা বলেছেন যেটা কেউ লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তিনি বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী তারা জাতিসংঘের শান্তি মিশনে কাজ করে, এই শান্তি মিশনে কাজ করে কোন কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আছে কিনা তা দেখাও কিন্তু এদের কর্তৃপক্ষের দায়িত্ব। বন্ধুগণ, এই ইঙ্গিত গুলো, এই কথাগুলো সাধারণ কথা নয়। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকার তাদের অহেতুক যে অনাস্থিতি অধ্যত্ত সেটা প্রকাশ করার জন্য তারা কি করেছে, অভিযুক্ত একজন পুলিশ অফিসারকে তারা আজকে তিন দিনের জাতিকে অপমান করে তিন দিনের একটা ভিসা নিয়ে তারা জাতিসংঘের প্রোগ্রামে গেছে এবং এটা প্রচার করছে কি যে জাতিসংঘের মানবাধিকার কমিশন চেয়ারম্যান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো কথাই বলেনি, যাহা মিথ্যা কথা। আপনাদের বলতে হয় যে আপনারা জনগণকে প্রতারণা করছেন, অবশ্যই জাতিসংঘের যে প্রধান এখানে শ্রী মানবাধিকার কমিশনের তিনি পরিষ্কার ভাষায় বলে গেছেন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুমের অভিযোগ আছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমরা আজকে এই গুম দিবসে এই আমার ছেলে মেয়েদের সঙ্গে একসাথে আমরা দাবি করছি, ঘোষণা করছি যে আপনারা এখানে জাতিসংঘের অধীনে অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে, অন্যথায় ওই সমস্ত সরকার প্রধান যা অতীতে গুম করেছে তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে। এক কথা বন্ধু করে আর কথা বাড়াবো না, আজকে আমাদের এই যে সন্তানদের এদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের বাবাকে, তাদের ভাইকে, তাদের ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে এখনই ভয় পেয়ে গেছে, আমাদের এই যে আন্দোলন হচ্ছে সারা দেশে এতেই কিন্তু এখনই ভয় পেয়ে গেছে, আবার সেই তার লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। কোনো লাঠিয়াল বাহিনীতে কাজ হবে না, মানুষ জেগে উঠছে, আমরা আমাদের আছি সমস্ত তরুণ যুবকদেরকে সবাই এগিয়ে আসুন এই দেশকে রক্ষা করার জন্য, আমার এই শিশুদের বাবাকে ফিরে দেওয়ার জন্য, তার ভাইদেরকে ফিরে দেওয়ার জন্য, তার মাদেরকে ফিরে দেওয়ার জন্য। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন গড়ে তুলি যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই ভয়াবহ, এই দুঃশাসন, এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সরকার
মানবতার সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব। আজকে যারা এসেছে এখানে তাদেরকে তাদের সঙ্গে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তোমরা একা নাও, তোমাদের সঙ্গে বাংলাদেশের মানুষ আছে, তোমাদের জন্য সারা বাংলাদেশের মানুষ সহায় করবে। আজকে যারা কষ্ট করে এখানে এই মানববন্ধন করে তাদের সঙ্গে সহমর্মিতা ঘোষণা করেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের জাতীয় সমাজ দল জিন্দাবাদ, শহীদ দিয়া অমর হোক, জিন্দাবাদ হওয়া ব্যক্তিদেরকে।